প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকে আবারও বরাবরের মতো তোমাদের সামনে প্রবেশের মাধ্যমে অনলাইন ক্লাস শুরু করার আগেই আমি তোমাদের সকলের সুস্থতা দীর্ঘ কামনা করে তোমাদের যে কথা একটু স্মরণ রাখার জন্য বলবো, সেটা হলো তোমরা ঘরে সবাই ঘরে থাকো, নিরাপদে থাকো, নিজে সুস্থ থাকো, অন্য কেউ সুস্থ রাখাতে সহায়তা করো, যাতে করে তোমরা এই করোনাকালীন সময়ে প্রয়োজন ছাড়া বাইরে যাবে না। প্রয়োজনের তাগিদে বাইরে যেতে গেলে তোমাদের নিয়মমাফিক মাস্ক ব্যবহার করবে এবং বাড়ি ফিরে সাবান দ্বারা হাত ধুতে করবে। এতে নিরাপদ নিজেও থাকবে, পরিবারের সদস্যরাও নিরাপদ থাকবে, এ আশা ব্যক্ত করে আমি বরাবরের মতো আবারও তোমাদের সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। তাহলে তোমরা লক্ষ্য করছো আমাদের যেটা হলো পাঠ এর বিষয়, আমরা স্লাইডে লক্ষ্য করছো যে আমাদের পাঠের বিষয় আজকে এটা ক্লাস হলো চতুর্থ ক্লাস সম্ভব না পঞ্চম পাঠ, এই অধ্যায়ের পঞ্চম অধ্যায়ের আজকে পঞ্চম পাঠ হিসাবে আজকের পাঠের বিষয় হলো পড়ন্ত বস্তুর সূত্র যাকে বলা হয় ল অফ ফলিং বডিজ। এই বিষয়ে আজকে আলোচনা হবে। তোমরা যার যার অবস্থান থেকে তোমাদের খাতা কলম সহ মনোযোগ সহকারে বিষয়টা লক্ষ্য করো এবং চর্চা করবে। লক্ষ্য করো এখানে যে বিষয়টা তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, দেখো এখানে একটা বস্তু একটা টাওয়ারের উপর থেকে কি হচ্ছে পড়ছে, তার মানে একটা বস্তু কি জন্য উপর থেকে নিচের দিকে পড়ছে, এর কারণটাই আমাদের জানার বিষয়। দেখো একসাথে একটা জন্তু উপর থেকে পড়ে যাচ্ছে এবং একটা বস্তু একটা তার সমস্যা থেকে পড়ছে, সেটাও আমরা দেখছি। পড়ার কারণ কি, এই কারণগুলো জানাই হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। তাহলে আমরা কারণগুলো সামনের দিকে এক এক করে জানবো। তোমরা তো বস্তু পড়াটা লক্ষ্য করছো একটা ভিডিও চিত্রের মাধ্যমে, যেটা আমরা নিজেরাও হয়তো একটা বস্তু হাত ধরা করতে ফেলতে ছেড়ে দিই দেখি পড়ে যায়, অথবা একটা আম গাছ থেকে আম পড়ে যায় বা লিচু গাছ থেকে লিচু পড়ে যায়, সেটা আমরা দেখি। পড়ার কারণ কি, উপরে ডানে বামে তো যেতে পারতো কিন্তু তা না করে সরাসরি নিচের দিকে পড়ছে। তাহলে সব বিষয়ে জানার জন্য আমরা সামনের দিকে লক্ষ্য করি। আর এই বস্তু পড়ার নামই হচ্ছে পড়ন্ত বস্তুর গতি। নিচের দিকে যে বস্তুটা পড়ছে এই বস্তুর পড়ার নামকরণ করা হয়েছে পড়ন্ত বস্তুর গতি। বস্তুর নিচের দিকে যখন পড়ে তখন একটা গতিতে পড়ে, তাই নাম করে পড়ন্ত বস্তুর গতি। তাহলে আজকে আমাদের পড়ন্ত বস্তুর গতি নিয়ে আলোচনা করা হচ্ছে, যাকে বলা হয় লজ আছে, যাকে বলা হয় ফলিং অবজেক্টিভ, তাকে বলা হয় ইমোশন। আজকের আলোচনার বিষয় হচ্ছে ভূমিকর্ষ ত্বরণ বলতে পারবে, মাধ্যাকর্ষ মহাকর্ষ বল ভূমিকর্ষ বল ব্যাখ্যা করতে হবে, আর বাধাহীন মুক্ত পড়ন্ত বস্তুর গতি। আসলে এই তিন নম্বর বিষয়টা আমাদের মূল আলোচনার বিষয়। ভূমিকর্ষ ত্বরণ বলাটা এর আগে আমরা করেছি, এখানেও আছে,
আবার মহাকর্ষীয় বল আর রবিকর্ষ বল, এই দুটো জিনিস পরবর্তী অধ্যায়তে আলোচনা হবে। সেটা হলো বল অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় আলোচনা আছে। তবে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাধাহীন মুক্ত পরন্ত বস্তুর গতি ব্যাখ্যা। আমরা এই বিষয়টি আজকে আলোচনা করব। তাহলে পরন্ত বস্তুর সূত্র, এটা আজকে আমাদের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়, লজ অফ ফলিং বডিজ। পরন্ত বস্তুর সূত্র আমরা এখানে লক্ষ্য করো যে মাধ্যাকর্ষণ জনিত তরণ আমরা স্মল জি দ্বারা প্রকাশ করি, যেটাই হলো আমাদের এমনি সাধারণ তরণকেও আমরা স্মল জি দ্বারা প্রকাশ করি, আবার এখানে মাধ্যাকর্ষণ জনিত তরণ সেটাও জি দ্বারা প্রকাশ করা হয়। এর প্রভাবে এই মাধ্যাকর্ষণ জনিত তরণ স্মল জি এর প্রভাবে যে কোনো বস্তু উপর থেকে ছেড়ে দিলে এটি গতিশীল হয়ে নিচের দিকে নামতে থাকে, যেটা মাধ্যাকর্ষণ শক্তি বলা হয় সংক্ষেপে। মাধ্যাকর্ষণ শক্তি অথবা মাধ্যাকর্ষণ জনিত তরণ এই শক্তির প্রভাবে নিচের দিকে নেমে যায়, এই জন্য বস্তুটা উপর থেকে নিচে পড়ে যায়। কোনো ফল বা কোনো বস্তু ছেড়ে দিলে উপর দিকে প্রভাব নিচে চলে আসে। এই ধরনের পরন্ত বস্তু দেখে গ্যালিলিও তিনটি সূত্র বের করেন, একটা বস্তু পড়ে গেল বা উপর নিচে গেলে নিচে পড়ে যায়, অথবা হাতে ছেড়ে দিলেও পড়ে যায়, বা কেউ উপর থেকে পড়ে গেল, সেইটা পড়ার দেখে এই বস্তুটা তো অন্যদিকে যেতে পারতো কিন্তু অন্যদিকে নাজি নিচে পড়ে গেল। এই ঘটনাটা গ্যালিলিও দেখার পর তিনি তিনটি সূত্র বের করেন। সূত্রগুলো স্থির অবস্থা থেকে মুক্তভাবে পড়তে থাকা বস্তুর বেলায় ব্যবহার করা যায়। তাহলে সূত্রটা একমাত্র হবে কি স্থির অবস্থা থেকে, অর্থাৎ এক জায়গায় স্থির ছিল থাকার পরে সেখান থেকেই বস্তুটা পড়ে যাচ্ছে। এই পড়ার ক্ষেত্রে কিন্তু সূত্র তিনটা শুধু ব্যবহার করা হয়েছে। সেই সূত্র তিনটা হলো একাত্তর, আমরা বলছি দেখো যে প্রথম সূত্র মানে বলা হয়েছে যে প্রথম সূত্রটা হলো স্থির অবস্থা ওই একই উচ্চতা, মানে একই উচ্চতায় হবে ওই স্থির অবস্থা, বিনা বাধায় কোনো বাধা থাকবে না সেখানে, তো বস্তুর সমান সময়ে সমান দূরত্ব যদি স্থির অবস্থান থাকে একই উচ্চতা থাকবে এবং বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব যখন বস্তুটা পড়ে যাবে তখন যে দূরত্বটা পর্যন্ত পড়বে ওই দূরত্ব এবং সময় একই হবে, সমান সময়ে সমান দূরত্ব অর্থ সময়টা সমান থাকবে একই সময় দূরত্ব এবং সমান দূরত্ব অর্থ করবে। আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধাই পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ভি ওই সময়ের সমানুপাতিক, দ্যাট ইজ মানে বেগটা হবে সময়ের সময় অর্থাৎ ভি প্রপোর্শনাল টু টি, অর্থাৎ এই বেগকে সময়ের সমানুপাতিক হলে আমাদের এই চিহ্ন হয়ে লিখতে হয়। বেগ যদি ভি হয় আর সময় টি হয় তাহলে বেগটা হবে সময়ের সমানুপাতিক, দ্যাট ইজ ভি প্রপোর্শনাল টু টি, এ হলো দ্বিতীয় সূত্র। অর্থাৎ স্থির অবস্থান থেকে বিনা বাধায় বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমান করতে। তৃতীয় সূত্রটা হলো স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব এই অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা নিস্থির অবস্থান থাকতে হবে এবং বিনা বাধায় থাকতে হবে, স্থির অবস্থা এবং বিনা বাধায় থাকবে তো নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা মানে ওই দূরত্ব ওই সময়ের সমানুপাতিক। তাহলে আমরা নির্দিষ্ট সময়টা যদি কি হয় আর দূরত্ব
দূরত্ব যদি এইচ হয় তাহলে আমরা লিখতে পারবো, অর্থাৎ ওই দূরত্ব অর্থাৎ এইচ ওই সময়ের বর্গের অর্থাৎ টি স্কোয়ারের সমানুপাতিক, অর্থাৎ এইচ কোসাইন টু টি স্কোয়ার। এই সূত্রের আলোকে আমরা এই গাণিতিক কথাটা আমরা লিখতে পারি। এখানে এই তিনটে সূত্র হলো এই পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সূত্র, সেটা গ্যালিলিও বস্তু পড়ার ক্ষেত্রে তিনটা হলো করে সূত্র কিন্তু আবিষ্কার আছে। তাহলে আমাদেরকে পড়ন্ত বস্তুর যে তিনটে সূত্র, এই সূত্র কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, বেশ কয়েকবার করে চর্চা করলে মনে হয় যে অটোমেটিক, মানে ভাষাগুলো একই রকমই আছে, প্রত্যেক ক্ষেত্রে স্থির অবস্থান আছে তিন জায়গাতেই, আর যেখানে একই উচ্চতা শুধু আছে এখানে বিনে বাধাও আছে, অর্থাৎ ভাষা একই। শুধু বলছে যে পড়ন্ত বস্তু সমান সময় সমানুত্তর কোন করবে, সেটা প্রথমে দ্বিতীয় ক্ষেত্রে নির্দিষ্ট সময় বেগ ওই সময়ের সমানুপাতিক, আর তৃতীয় ক্ষেত্রে ওই নির্দিষ্ট সময়ে যে দূরত্ব পূরণ করে সেই দূরত্বটা ওই সময়ের বর্গের সমানুপাতিক। এই তিনটে কথা খালি শুধু মনে রাখতে হবে, বা ভাষা হলো শুধু এক। তাহলে তোমাদেরকে শুধু একটু এর মস্তিষ্ক করলে দেখলি কোনো সমস্যা হবে না। তাহলে এরপর আমরা সামনের দিকে লক্ষ্য করি যে এই যে বক্সের সূত্রগুলো আমরা কিসের সূত্র এর আগে আলোচনা করেছি, এগুলো হলো গতির সমীকরণ। হ্যাঁ, এরা হলো গতির সমীকরণ হিসাবে আমরা জানি। এমনি সাধারণ গতি যখন হয় তখন শেষ বেগ আদি বেগ সময় আর এটা হলো ত্বরণ, সরাসরি ত্বরণ। যখন আমরা সোজা পথে বা সমতল পথে যখন ভূমির সাথে সম্পর্কিত পথে সমতল পথে যখন চলাচল করা হয় কোনো বস্তু বা ব্যক্তি, তখন সেক্ষেত্রে ত্বরণ এ ব্যবহার করা হয়, অ্যাক্সিলারেশন। সেই চারটে সূত্র আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। এখন এই সূত্রের সাথে একটু তফাৎ আছে, সামান্য একই জিনিস, সেটাই দেখাচ্ছি তোমাদেরকে পরবর্তী স্লাইডে। দেখো এই চারটে সূত্র, এখানে এই যে দেখো এই স্লাইডে, এখানে হলো এই গতির সমীকরণের সূত্র, আর এইটা হলো কি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। যখন একটা বস্তু সমতল ভূমির সাথে সম্পৃক্ত গতি সম্পৃক্ত কথা হয় তখন আমরা এ দিয়ে ব্যবহার করি, সবই ঠিক আছে, শুধু খালি এখানে এর পরিবর্তে জিএস, অর্থাৎ জি এর কাজ একটু শুনলাম, এটা অভিকর্ষণ জনিত তরল, যাকে আমরা মাধ্যাকর্ষণ শক্তি হিসাবে বলি। তো এই শক্তির বলে বস্তুটা নিচে পড়ে যায়, তার জন্য একই গতি, খালি শুধু এখানে আছে তরণের সাথে সম্পৃক্ত আর এখানে হচ্ছে অভিকর্ষ জনিত তরণ, তাতে মাধ্যাকর্ষণ শক্তির সাথে সম্পৃক্ত। ওই চারটে সূত্রে একই, খালি এর জায়গাটা খালি জি বসে দিলে সমস্যা একই হয়ে গেল, এখানে এ আছে বস জি দি বসে দিলে এখানে এ আছে জি বসে গেল, এখানে এ আছে জি হয়ে গেল, এখানে একই আছে, ঠিক আছে। মানে যেখানে যেখানে এ আছে তরণ শুধু, হ্যাঁ, সাধারণ তরণ যেখানে আছে সেখানে এ আছে, এই ইয়ের পরিবর্তে ও পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সমীকরণ ওই চারটায় খালি শুধু জি এর মান জিটা বসছে দেবে এর স্থানে, মানে জিটা বসার কারণ হলো যেটা অভিকর্ষ তরণ, মানে যখন মাধ্যাকর্ষণ শক্তি, এই অভিকর্ষণ তরণের কারণেই কোনো বস্তু নিচে পড়ে যায়, সেই ক্ষেত্রে আমরা ওই চারটে সূত্রই একই, খালি শুধু এর স্থানে জি বসে দিলে সূত্র চারটে আমরা পেয়ে গেলাম। এখন বসতে কোনো অসুবিধা হয়নি আশা করি, সবই ঠিক আছে। এখন আমরা এর স্থলে জি বসিয়া আমরা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যে চারটি সমীকরণ পেলাম, যে শেষ বেগ ভি সমান ইউ প্লাস জিটি, আর উচ্চতা এইচ সমান ইউটি, মানে উচ্চতা বলতে এখানে এইচ, এসের জায়গাতে আমার এইচ, মানে এসের দূরত্ব, এখানে উচ্চতা না, এটা হলো দূরত্ব বুঝাইতে, দূরত্ব বলে মানে উপর নিচের দূরত্ব, কেবল হাইট হিসেবে ধরা হয়, আর এখানে সমতলের ক্ষেত্রে এস ধরা হয়, ওই এসের পরিবর্তে এখানে উচ্চতা দূরত্ব হবে, সেটা হলো উচ্চতাটাকে একটা দূরত্ব হিসাবে করবে, তাহলে এইচ হাইট, উপর নিচে উপর নিচে হাইট, সেটা তাই এসের পরিবর্তে এখানে হয়ে যাবে এইচ।
3h সমান ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস টু এর তাহলে জিএইচ, আর এস এর জায়গাতে আবার এইচ সমান ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, তাহলে সবই ঠিক থাকবে, খালি এস এর জায়গাতে হবে এইচ আর এর স্থলে হবে জি। তাহলে আমরা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যে চারটি সূত্র আমরা পেয়ে গেলাম গতির সূত্রের সাথে মিল রেখে, তাহলে এবার আমরা তার পরবর্তী ধাপে আলোচনা সাপেক্ষে আমরা কি বলতে পারি এখানে, যে দেখো একক কাজ হিসাবে যদি আমরা বলি যে অভিকর্ষণ ত্বরণ কি, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের কেন্দ্রে যে বল দ্বারা কোনো বস্তুকে আকর্ষণ করে সেটা কি মানে অভিকর্ষণ ত্বরণ বা মাধ্যাকর্ষণ শক্তি। তার মানে এখান থেকে বোঝা গেল যে মাধ্যাকর্ষণ শক্তি বা অভিকর্ষণ ত্বরণ বা কে বলা হয় অভিকর্ষণ ত্বরণ, এটাকে আমরা স্পল চিন্তা দ্বারা প্রকাশ করতে করি এবং এর একটা নির্দিষ্ট মানও আছে, মাধ্যাকর্ষণ শক্তি একটি নির্দিষ্ট মানও আছে যেটা কল হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এ হলো অবশ্য তরল সম্পর্কিত, এর পর্ব আরো তারপরে সামনে অধ্যায়ে বিস্তারিত আলোচনা হবে, এখান থেকে তোমার এটুকু জানো। এরপরে দেখো এবার এখানে একটা গাছ, বট গাছই বলো বা যে কোনো একটা বিশাল আকারের গাছ, এখানে একটা কি পাখি অনন্ত অবস্থায় উঠছে আর কি। আর এখানে আর একটা জিনিস লক্ষ্য করো, এখানে একটা বস্তুকে হ্যাঁ ধাক্কা দেওয়া ফেলে দিল উপর থেকে, বস্তুটা একটা নির্দিষ্ট সময় পরপর চলছে, একবার এখানে উঠলো একটা নির্দিষ্ট সময় পর, আবার একটা নির্দিষ্ট একটা নির্দিষ্ট সময় পরপর বস্তুটা নিচের থেকে পড়ে গেল। লেখেন থেকে আমরা কী বুঝব যে এখান থেকে আমরা সূত্রের আলোকে দেখতে পাবো না যে বস্তু নিচ থেকে পড়ল। এবার একটা পৃথিবী অর্থাৎ বিশ্বে দেখো এখানে এটা একটা পৃথিবী, এই পৃথিবীর ধাপে দেখো কোথায় কোথায় মানুষ সে চিত্র দেখেছে, যেমন এখানে নর্থ আমেরিকা, হ্যাঁ সাউথ আমেরিকা, আমেরিকা মহাদেশ নর্থ উত্তর একটা দক্ষিণ, এটা ইউরোপ, তারপরে এশিয়া মহাদেশ ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ, আর এলে অস্ট্রেলিয়া, আর এটা অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকাতে মানুষের বসবাস অতটা নেই, তাছাড়া অন্যান্য মহাদেশে মানুষের বসবাসের আমরা চিত্র লক্ষ্য করছি, এই পৃথিবীতে মানুষের বসবাসের চিত্র এখানে আমরা দেখতে পাচ্ছ। আর এখানে একটা মানচিত্র গ্লোব যাকে বলা হয় পৃথিবীর মানচিত্র, এইখানে এই পৃথিবীতে আমরা জানি যে যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বলে যে রেখাটা, এই পূর্ব পশ্চিমের এই রেখাটাকে আমরা জানি বিষুবীয় অঞ্চল, আর যে উত্তর আর দক্ষিণ যেখানে এটা এটা উত্তর তো দক্ষিণ এটা বলে মেরু অঞ্চল, অর্থাৎ এটা হলো মেরু, এখান থেকে এটা মেরু এটা মেরু আর মেরু অঞ্চল এই আশপাশের এইগুলো আমরা মেরু অঞ্চল, আর এই বিষুবরেখার এই এইগুলো আশপাশকে আমরা বলবো বিষুবীয় অঞ্চল। অর্থাৎ কোনো বস্তুর আকর্ষণটা বেশি থাকে মেরু অঞ্চলে, অর্থাৎ এই এই মেরুর এইখান থেকে শুরু করে এই আশপাশের এই এই এলাকাটাতে বেশি আকর্ষণ বল থাকে, আর বিষুবীয় অঞ্চল এটা এই বিষুবীয় অঞ্চলটাতে কম থাকে, এখান থেকে এইটাকে বিষুবীয় অঞ্চল বলা হয়। এটা আমরা ভূগোলে যারা ভূগোল রয়েছে তারা ওখান থেকেই
জিনিসটা আরও বুঝতে সহায়ক হবে। সেই দৃষ্টিকোণ থেকে এখানে মানে দেখানো হয় এই জন্য যে কোন অঞ্চলে বেশি মানে আকর্ষণ বলটা বেশি, তা কোন আকর্ষণ করে বেশি সে হিসেবে এখানে একটা দেখানো হলো। এরপরে লক্ষ্য করো দুটা বস্তুর মধ্যে যে আকর্ষণ, তো দুটা বস্তুর মধ্যে যখন আকর্ষণ হয় তখন সে আকর্ষণ বলটাকে বলা হয় মহাকর্ষ বল, যেটাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল জি দ্বারা, অর্থাৎ গ্র্যাভিটি। হ্যাঁ, এই গ্র্যাভিটি হিসাবে ক্যাপিটাল বল, এটা হলো পৃথিবী বড় আর এটা একটা বস্তু, এই দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটাকে বলা হয় মহাকর্ষ বল, যাকে ক্যাপিটাল জি দ্বারা প্রকাশ করা হয়। তার একটা নির্দিষ্ট মানও আছে যাকে আমরা বলবো যে 6.67 × 10⁻¹⁰ −11 নিউটন মিটার স্কোয়ার কেজি পাট্টু, এটা হলো মহাকর্ষ বলের একটা নির্দিষ্ট মান। যেমন আমরা জি এর একটা নির্দিষ্ট স্মল জি মহাকর্ষ ত্বরণ, সেটার জন্য একটা নির্ধারিত ত্বরণ মান পেলাম যে 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। ঠিক মহাকর্ষ বল ক্যাপিটাল জিরো একটা নির্দিষ্ট মান যেটা পেলাম 6.67 × 10⁻¹⁰ নিউটন মিটার স্কোয়ার কেজি পাট্টু। এ হলো মহাকর্ষ বল সম্বন্ধে একটু সাধারণ ধারণা। এ বিষয়ে আরও আলোচনা আছে তৃতীয় অধ্যায়ে, তখন আগামীতে তখন আলোচনা হবে আরও। এরপরের ধাপে দেখো যে এটা এক ধরনের লোক পৃথিবী, এই পৃথিবীতে দেখো বিভিন্ন জীবজন্তু বাস করছে, একটা বন্য অঞ্চলের মতো পৃথিবী, যে কোনো জায়গাতে এখানে রোডে সাইকেল চালাচ্ছে, আর এখানে এত হচ্ছে বন্য অঞ্চল। হ্যাঁ, বন্য অঞ্চলে গরু ছাগল জীবজন্তু অবস্থান করছে, সে জিনিসটা এখানে দেখানো হলো। এখানে সাগরে জাহাজ আছে, যা হোক এই বিষয়গুলো আমাদের প্রাকৃতিক বিষয়। যাই হোক, আলোচনা সাপেক্ষে এবার আমরা তোমাদেরকে কাজ হিসাবে দিচ্ছি, তোমরা চিন্তাভাবনা করো, যেমন দেখো ছবির কাটনের বই নিয়ে চিন্তাভাবনা করা, বই পড়ছে এবং লিখছে। হ্যাঁ, তোমাদেরকেও ঠিক এইরকমভাবে বই নিয়ে টেবিলে বসে চিন্তাভাবনা করে লিখতে হবে যে মহাকর্ষ বল এবং অভিকর্ষ বল ব্যাখ্যা করে। তো আমি তো সংক্ষেপে বললাম মহাকর্ষ বল কি, মানে দুটা বস্তুর মধ্যে যদি সম্পর্ক হয় তাহলে মহাকর্ষ বল, আর দুটা বস্তুর মধ্যে যদি আকর্ষণ হয় তাহলে এটা হলো তোমার মহাকর্ষ বল, আর যদি একটা বস্তু আর পৃথিবীর যদি আকর্ষণ হয় তাহলে সেটা হবে তোমার অভিকর্ষ বল, যাকে আমরা জি দ্বারা পক্ষ স্মল জি আর এখানে ক্যাপিটাল জি, এটা সংক্ষিপ্ত আলোচনা করলাম। তোমাদের এই বিষয়ে এই অধ্যায় আছে, আবার সামনে অধ্যায়ও আছে, তোমরা এই যে ছেলেটাকে যেমন দেখছো না, আর এই মেয়েটা সুন্দর বই নিয়ে বসা চিন্তাভাবনা করছে, পড়ছে তারপরে লিখছে, ঠিক তোমরাকে তাই এরকম অনুসরণ করতে হবে। শুধু ঘুরে বেড়ালেই পড়া যাবে না, বই পড়তে হবে। এবং ভালো ভালো শিক্ষক ছাত্র এবং ভালো ভালো ভিডিও ক্লাসগুলো তোমাদেরকে অনুসরণ করতে হবে, চর্চা করতে হবে, তাইলে বুঝতে সুবিধা। তাহলে আমরা মহাকর্ষ বল অভিকর্ষ বলে সংক্ষিপ্ত বললাম, তোমরা বাড়িতে বইলে সেগুলো বিস্তারিত আর তো তোমরা নিজেরাই চিন্তা, যত সৃজনশীল নিজে নিজেই তোমাদেরকে চিন্তাভাবনা করে লিখতে হবে, সেই বিষয়ে তোমরা চর্চা করবে। এবার দেখো যে পৃথিবীতে একটা গাছ, বিশাল বট গাছ, এই বট গাছের মাধ্যমে আমরা কী লক্ষ্য করছি, দেখো পৃথিবীতে মানুষ চলাচল করছে, অর্থাৎ এই যে চলাচলটা, এই চলাচলটা হচ্ছে তোমার মানে যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি তরল, আর অভ্যেশ তরল জি, এই প্রভাবের কারণে এখানে ফিগারটা চিত্রটা দেখানো হয়েছে। আর
ভ্যানে একদিন সাইকেল চালাচ্ছে, একদিন হেঁটে যাচ্ছে। হ্যাঁ, আর এই যে আরও দেখছি আমরা পশু তো বন্য অঞ্চলে পশু হরিণ শুয়ে আছে, চড়ছে। আর এখানে একটা সৌরজগতে চিত্র দেখানো হয়েছে, যে সৌরজগৎটা আমাদের মাথার উপরে, যে সৌরজগৎ লক্ষ্য করছি যে কীভাবে সৌরজগৎটা পরিভ্রমণ করে আবর্তন করে, সে আবর্তনের চিত্রটা এখানে দেখানো হয়েছে। বলেন না, অস্পষ্ট হলেও কিছুটা নমন দেখতে পাচ্ছি। আর এখানে আমরা পৃথিবীতে চলাচল করি কীভাবে, সেই চিত্রটা এখানে দেখানো হইল। এখানে যেহেতু এখানে গতি সম্পর্কিত আলোচনা, এখানে গতিটা হচ্ছে সম্পূর্ণ চলাচলের সম্পর্কিত আলোচনা, মানে চলাচলের কথাটা এখানে তুলে ধরা হয়েছে গতি সম্পর্কিত। এরপরে আমরা এখানে আরও কিছু বিষয় আমাদের দেখ, একটু আগে দেখলাম যে বস্তুটা কীভাবে পৃথিবী পড়ছে, ওরা আবার চলে যাচ্ছে। অর্থাৎ পৃথিবীতে একটা বস্তু ধাক্কা খেয়ে চলে যায়, পরবর্তীতে আবার ফিরেও আসবে। সেই চিত্রটা আমরা এখানে দেখলাম। পৃথিবীর এই যে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা আমাদের একা একাই সবাই যেতে পারবা, তার জন্য অনেকে লক্ষ্য করছে যে বাধাহীন ও মুক্তভাবে পড়ন্ত বস্তুর গতি ব্যাখ্যা করে। পড়ন্ত বস্তুর যে গতি, এই গতি বাধাহীনভাবে পড়বে তাই সেটা ব্যাখ্যা আমি যথেষ্ট করেছি এর পূর্ববর্তী স্লাইডে। তোমরা স্লাইডও দেখতে পারবে, বাড়িতে বইও দেখতে পারবে সুন্দর করে। তোমাদেরকে একটু ওই যে বাড়ির একটা কাজের মাধ্যমে যে দেখালো সেই চিত্র, সেইভাবে তোমরা চিন্তাভাবনা করবা, এটাই আমার তোমাদের জন্য আশা করছি যে তোমরা করবা। যাই হোক, এরপরের বিষয়টা লক্ষ্য করো এখানে চিত্রে, যে এখানে কি বায়ু আছে, এই সিলিন্ডার বা একটা পাত্র মধ্যে একটা কী আছে বা একটা জারের মধ্যে কী পাচ্ছ, যে একটা বায়ু আছে। তো একসাথে দুটা বস্তু ছিল, যেমন আগের চেয়ে পড়ে গেল, তার মানে এখানটা এই বস্তুটা না ভারী বস্তু, এটা একটা কাগজের টুকরো, এটা ধরেন একটা পাথর, একটা কাগজ পাথরটা কাগজ কোনো দিন সময় এক কিছু এক সময় ওজনে না, এটা ভারী জন্য এটা আগে পড়ে না, বা কাগজটা হালকা পাশে পড়বে, এটা কোন অবস্থায় হবে ঘটনাটা, এটা বায়ু যখন থাকবে তখন হবে। এরপরের চিত্রটা দেখো, এইটা বলছে যে ফ্রিলি মুক্তভাবে পড়ন্ত বস্তুর তরণ, এটা মুক্তভাবে পড়ন্ত বস্তুর এটা আমরা তরণ হিসাবে বলতে পারি, যে ফ্রিলি ফলেন অবজেক্ট অ্যান্ড অ্যাক্সিলারেশন ডিউ টু গ্রাভিটি। হ্যাঁ, গ্রাভিটি তাহলে এটা মুক্ত পড়ন্ত বস্তুর এখানে পড়ল তা পায়ে থাকা অবস্থায়। এরপরের তোমরা চিত্রটা লক্ষ্য করো, যে এখানে এখানে বায়ু না থাকা অবস্থায় দেখো, এও একই বায়ু না থাকা অবস্থায় দেখো এখানে আছে কোনো বায়ু নাই, মানে এটা পাথর আকৃতি আর এটা একটা কাজ একটু দেখো। এবার বায়ু না থাকলে কী হবে, একই সময় একই দূরত্ব, সময় যে সময়ে একসাথে পড়েছে, এখানে যদি 5 সেকেন্ড সময় লাগে তো ওই 5 সেকেন্ড সময়েই কিন্তু একই দূরত্ব অতিক্রম করেছে। এটাতে আমরা পড়ন্ত বস্তু সূত্র থেকে এখানে জানতে পেরেছি যে একই সময়ে একই দূরত্ব অতিক্রম করবে, কখন একটা স্থির অবস্থায় থেকে এবং বাধাহীন অবস্থায়, কোনো বাধা পাবে না। তাহলে বাধা যদি না পায় হয় তাহলে কী থাকবে না, সেখানে বায়ু থাকবে না, আর বাধা যদি পায় তাহলে সেখানে বায়ু থাকবে, তাহলে বায়ু তো বাধা দিবে, আর বায়ুতে বাধা দিবে তখন কিন্তু একই সময় একই দূরত্ব, দূরত্ব হতে একই যাবে কিন্তু সময়টা কম বেশি হয়ে যাবে। অর্থাৎ যে আগে ওই একই একই দূরত্বে যে বস্তু আগে পড়বে তার সময় কম, আর ওই একই দূরত্বে যে বস্তুটা পড়বে সে
অনেকটা কিছুক্ষণ পরে পড়বে, যেহেতু বাতাসে থেকে বাধা দিয়ে আস্তে 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 আস্তে, আর ভারী বস্তুটাকে বাতাসে বাধা দিবে, কিন্তু সে যেহেতু ভারী সেহেতু সে তার বাধা দেওয়ার ক্ষমতাটা কমে যাবে বায়ুর, তখন বায়ুর বাধা দেওয়ার ক্ষমতার থেকে এই বস্তুটার গতিটা বেশি হয়, তখন সে পড়ে যায়। আর এই তোমার কাগজের টুকুটুকু বাধা দেওয়ার ক্ষমতা কম, অর্থাৎ সেখানে বায়ুর বাধা দেওয়ার ক্ষমতা বেশি, তখন বস্তুটা সঙ্গে বেশি। এই জন্য বলছে যে বাধাহীনভাবে, মানে বাধাহীনভাবে হতে গেলে অবশ্যই সেখানে বায়ু মুক্ত হইতে হবে। তাহলে ওই সূত্রের আলোকে প্রমাণিত হবে যে একই সময়ে একই দূরত্ব অতিক্রম করবেন তখন যখন বায়ু থাকবে না, অর্থাৎ বায়ুশূন্যহীন অবস্থায় এই ঘটনাটা ঘটবে। বিজ্ঞানী গ্যালিলিও এইভাবে পরীক্ষা করে জিনিসটা প্রকাশ করেছেন। তাহলে ফ্রিলি, হ্যাঁ এটা ওখানে ফ্রিলি ফলিং অবজেক্টস অ্যান্ড অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এটাও কিন্তু বাধাহীনভাবের সূত্রটা এখানে দেখা যাচ্ছে। একটা এটা একটা জার বা একটা বোতলের মাধ্যমে জিনিসটা ঘটনাটা দেখা যাচ্ছে, এটা একটা জারের মধ্যে দেখা যাচ্ছে, এটা একটা বোতলের মধ্যে যদি বায়ুহীন অবস্থা রাখা হয় পাথর করে একসাথে করবে। যাই হোক, আমরা বাস্তবে ভিডিও চিত্রের মাধ্যমে আমরা বাস্তবে দেখলাম যেটা একসাথে একটা কাগজ আর একটা বস্তু একসাথে বায়ুহীন অবস্থায় ফেলার নিজে সেটি সরাসরি দেখাতে পারবো না, সেটা হলো বায়ু অবস্থায় হবে, তখন আলাদা আলাদাভাবে পড়বে। দেখা যায় যে কাগজ একটা পাথর ছেপলে পাথরটা সরাসরি নিচে পড়ে না, কাগজটা ইদিক উদিক হেলে ধুলে বাতাসে উড়ে টুড়ে তারপরে একসাথে পড়বে। তো এই ফিগারটা এখানে চিত্রের মধ্যে আমরা সরাসরি দেখালাম। এবার তোমরা লক্ষ্য করো, অভিকর্ষ ত্বরণের আদর্শ মান কত? অভিকর্ষ ত্বরণের আদর্শ মান তো আমরা একটুকু জানলাম, আদর্শ মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা তোমরা বইও দেখবা, দেখবা ওই মানই আছে, আরও বিভিন্ন রকম মান আছে, তার মধ্যে আদর্শ মানটা হলো 9.8 মিটার পার সেকেন্ড। এরপরে যেটা দুই নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবী পৃষ্ঠে কোথায় অভিকর্ষ ত্বরণের মান কম? অভিকর্ষ ত্বরণের মানটা কম আমরা এখানে পৃথিবীতে দেখালাম, একটা হলো বিষুবীয় অঞ্চল আর একটা মেরু অঞ্চল। তো আমরা তো আগে বললাম যে মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মানটা বেশি হয় আর বিষুবীয় অঞ্চলে কম হয়, তাহলে এখানে বিষুবীয় অঞ্চল বা নিরক্ষ অঞ্চলও বলা হয়, সেটা তো আমাদের জানার বিষয় বললাম। যা হোক, প্রশ্নটা খালি জানার দরকার, উত্তরটা আমাদের জানাই আছে। এবার দেখো, চাঁদ এবং পৃথিবীর আকর্ষণ বলকে কি বলে? যে বস্তু এবং পৃথিবী, তাহলে চাঁদটা একটা বস্তু, পৃথিবীটা পৃথিবী, এই দুটার আকর্ষণ বলকে বলবো আমরা কি অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ শক্তি, আমরা এটা বলতে পারবো জড়িত বল বলতে পারবো। আর যখন বলেছিলাম যে বস্তুতে বস্তুতে, তখন আমরা মহাকর্ষ বলবো, সেটা আমরা বলেছি। এবার দেখো চার নম্বর প্রশ্ন, তো পড়ন্ত বস্তুর অত পড়ন্ত বস্তুর বলা হচ্ছে যে দূরত্বের সাথে সময়ের সম্পর্ক কিরূপ, পরস্ত বস্তুর সাথে দূরত্বের সাথে, পরন্ত বস্তুর দূরত্বের সাথে সময়ের সম্পর্ক কিরূপ? একটা বস্তু পড়ছে, সেখানে পড়ার সময় একটা দূরত্ব তৈরি করবার সময়, তাহলে এটা একটা আমরা তো দেখলাম ইয়াতে তোমরা পড়ন্ত বস্তুর যে সূত্র থেকে, সেই পড়ন্তের সূত্র থেকে আমরা যে তিন নম্বর সূত্রটা, অর্থাৎ ওই দূরত্বটা সময়ের বর্গের সমানুপাতিক,
তারপর থাক এই প্রপোশনাল টু টি স্কয়ার, এই কথাটা এখানে বলা হয়েছে। পরন্ত বস্তুর দূরত্বের সাথে, পরন্ত বস্তুর দূরত্বের সাথে সময়ের সম্পর্কটা কি, প্রশ্ন করতে দূরত্ব হলো এইচ আর সময় হলো টি, অর্থাৎ সময়ের বর্গ সমানুপাতি, অর্থাৎ এইচ প্রপোর্শনাল টু টি স্কয়ার, এই কথাটাই এখানে প্রশ্নতে বলা হয়েছে। এরপরে তোমরা লক্ষ্য করো যে এই আলোচনার সাপেক্ষে যথেষ্ট আলোচনা তোমরা দেখলা, এগুলো তোমরা বই থেকে আরও বেশি বেশি করে জানবা আশা করি। এবার তোমরা বাড়ির কাজ হিসাবে এই চিত্রে তোমরা লক্ষ্য করো, এটা একটা বাড়ি অবশ্য, এই বাড়ির এটা একটা 50 মিটার উঁচু বাড়ির ছাদ, এই বাড়ির এই মাটির থেকে বা বাড়ির এই ঘরের মেঝে থেকে, হ্যাঁ, তোমার ছাউনির পর্যন্ত এই উচ্চতা হলো 50 মিটার যদি হয়, তাহলে দেখো না সেটা যে ছাদ থেকে কোনো বস্তু ছেড়ে দিলে এই ছাদের ছাদ বরাবর এখান থেকে বা এখান থেকে কোনো বস্তু ছেড়ে দেওয়া হয়, তাহলে ছেড়ে দিলে এটা এটি কত কত বেগে ভূপৃষ্ঠকে আঘাত করবে, অর্থাৎ ভূপৃষ্ঠে পড়বে কত বেগে, মানে এই 50 মিটার উঁচু থেকে যদি একটা বস্তুকে ছেড়ে দেওয়া হয় তাহলে কত বেগে বস্তুটা মাটিকে আঘাত করবে, অর্থাৎ ভূপৃষ্ঠ কাটতে পারবে। তাহলে আমরা ওইখানে মানে বেগ চেয়েছে অর্থাৎ ভি, এখানে তা আমরা তো দেখছি যে ভি যখন হয় দূরত্ব যখন ভি হয় তখন থাকে কি বেগ সময়ের সমানুপাতিক, তাই না? তাহলে বেগ সময়ের সমানুপাতিক এই সূত্র আমরা লক্ষ্য করতে পারি, বেগ হলো ভি সমানুপাত টি, তাই না? ভি সমানুপাত টি, এখানে আর তোমার ওই যে দূরত্ব আছে এত মিটার উঁচু, অর্থাৎ উঁচু বলতে এইচের মান, তাহলে এখানে 2 নম্বর আর 3 নম্বর সূত্রের প্রয়োগ করে আমরা এই ভিয়ের মানটা নির্ণয় করতে পারবো। তোমরা তোমরা নিজে নিজে চেষ্টা করবে, তোমাদের আর্থ পয়সা অন্যান্য নিজে নিজে চেষ্টা করো, তাহলে তোমাদের চিন্তার জগতে চিন্তা করার শক্তিটা তোমাদের বৃদ্ধি পাবে এবং তোমরা নিজেরা নিজেরাই তোমাদের মেধাটাকে কাজে লাগার জন্য খুব সহায়ক হবে, এই আশা ব্যক্ত করে তোমাদের এই বাড়ির কাজে তোমরা নিজে করে জমা দেবে, এই আশা ব্যক্ত করে তোমাদের আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করে সকলকে ধন্যবাদ দিয়ে আবারও তোমাদের সকলে এই অনলাইন ক্লাসে যুক্ত হয়ে সহযোগিতা করার জন্য তোমাদেরকে আবারও তোমাদের সকলের সুস্থতা দীর্ঘায়ু কামনা করে ওবিএসের মাধ্যমে অনলাইন ক্লাসে সহযোগিতা করা ছো, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ। পরিশেষে সবাই ঘরে থাকো, নিরাপদ থাকো, নিজে সুস্থ থাকো, অন্যকে সুস্থ রাখতে সহায়তা করো, ওজন ছাড়া বাইরে যাবে না, বাইরে গেলে যথা নিয়মে মাস্ক ব্যবহার করবে, বাড়িতে হাত ধুতে করবে, এই এই আশা ব্যক্ত করে আমি তোমাদের এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।